শেষ ধাপে আগামী 15 জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা হয়েছে। শেষ ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনটি ইউনিয়নে ইভিএমে ভোট নেওয়া হবে। এ তিনটি ইউনিয়নে 2 নং কেশারপাড় ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেন ভূঁইয়া, 5 নং অর্জুনতলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি ও 7 নং মোহাম্মদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম রিগান। এটা হ্যান্ডশেক করেন, হ্যান্ডশেক করেন, বাইরে থাক, বাইরে থাক।